বেতন বৈষম্য নিরসনের দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখা। এতে ব্যাহত হচ্ছে টিকাদান কার্যক্রম। শিশুদের টিকা না দিতে পেরে ক্ষোভ জানান অভিভাবকরা। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের উপজেলা আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব রিয়াজ উদ্দিন ও মুখপাত্র শাকিল চৌধুরী সহ অন্যান্যরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে বেতন বৈষম্য নিরসনের দাবিতে 11 দিনের মতো কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অর্ধ শতাধিক স্বাস্থ্যকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনের ফলে বন্ধ রয়েছে জরুরি সেবা ও টিকাদান কর্মসূচি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা। এ সময় বক্তারা বলেন, দ্রুত দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই দাবিতে টাঙ্গাইলের দেলদুয়ারে কর্মবিরতি পালন করছেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য সহকারীরা। এতে উপস্থিত ছিলেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া ও সম্পাদক মাহমুদুল হাসান সহ অন্যরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ও সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে মানিকগঞ্জ জেলা যুবলীগ। অন্যদিকে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ও সদর আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন সহ অন্যরা। নাটোরের সিংড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। অন্যদিকে একই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পাবনা জেলা যুবলীগ। এতে অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি উপস্থিত ছিলেন। ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালীর মহিরপুর থানা ছাত্রলীগ। এছাড়াও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর আওয়ামী লীগ। পাবনার ঈশ্বরদীতে মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখতে এবং লালন উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় উমিরপুর লালন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাব ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি টি এ পান্না। লালন একাডেমির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক বিপুল জোয়ারদার, উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি আশরাফুল আবেদিন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার কবিরুল ইসলাম সহ অন্যরা। পরে মধ্যরাত পর্যন্ত লালন সঙ্গীতের আসরে সঙ্গীত পরিবেশিত হয়।